নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এসে আসানসোলে কার্নিভাল হতে চলেছে। আপনারা তো অনেক ভিডিও দেখেছেন যেটাতে দুর্গাপুরে এবং কলকাতায় কার্নিভাল দেখেছেন, এবার আমাদের আসানসোলে হতে চলেছে। এই আসানসোলে এবার নয়, এবার হচ্ছে সেকেন্ড টাইম, মানে দুবার হচ্ছে, 2023 হয়েছিল, এবার 2024। চলুন এবার আপনাদের সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কার্নিভালে কতগুলি এই আসানসোলে এলাকার ঠাকুর প্রতিমা এখানে আসছে, তো সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। ভিডিও দেখতে থাকুন, আমার সাথে থাকুন। কল্যাণপুর কে সেক্টর। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি গ্যালাক্সি মলের সামনে, আর এখানে দেখুন প্রস্তুতি চলছে। এখানে দেখুন রয়েছে মা দুর্গা, এগুলো প্রস্তুতি চলছে কার্নিভালের জন্য, এগুলো সাজানো হচ্ছে। এই ঠাকুরগুলো সব ওই যে ভগৎ সিং মোড় রয়েছে সেখানে শো করা হবে। আর এখানে রয়েছে কল্যাণপুর কে সেক্টর, সেই প্রতিমাটাও দেখাচ্ছে আপনাদের। দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলি চলে গেছে একদম ভগৎ সিং মোড় অব্দি পরপর সাজানো রয়েছে, আর আমাদের গ্যালাক্সি মলের সামনে। এটা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা গিয়েছে ভগৎ সিং মোড় অব্দি গেছে। এটা দেখলেন যেটা রাধা, সেই মূর্তিটি রাধানগরের ছিল। প্রস্তুতি চলছে, এখানে দেখুন সাজানো হচ্ছে গাড়িগুলো। আর একটু পিছনে যাই, পিছনে আরো কিছু মায়ের মূর্তি রয়েছে। হ্যাঁ, একই সাথে। রয়েছে কল্যাণপুর আদি দুর্গা, রোডের উপরে রয়েছে, দেখুন সাজানো হচ্ছে। পিছনে আরেকটা রয়েছে, এখানে যাচ্ছি। একটাই মূর্তি রয়েছে আর এই পিছনে, এটা এর পিছনে আর নেই। চলুন এবার সামনে আপনাদের নিয়ে যাচ্ছি। কার্নিভালের জন্য প্রস্তুতি চলছে, আর ইসকোর যে গেট রয়েছে সেই গেটের সামনে অবধি আপনার যে দুর্গা মায়ের মূর্তিগুলো রয়েছে সেগুলো এতদূর পর্যন্ত চলে গেছে, আর ভগৎ সিং থেকে সেটা শুরু হয়েছে। এবার চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সামনে। আমি এখন ভগৎ সিং যে মোড় রয়েছে সে দিয়ে যাচ্ছি, আর যেগুলো এখনও পর্যন্ত দেখাতে পারিনি সেগুলো আপনাদের দেখাবো, প্রস্তুতি কতটা হয়েছে এবং আর কত দেরি আছে। পুরো ব্যবস্থা খুবই ভালো রয়েছে, চারদিকে দেখুন। আসানসোল দুর্গাপূজা কার্নিভাল শুরু হতে চলেছে, আর আমি এখন যাচ্ছি ভগৎ সিং মোড়ে, যেখানে শুরু হচ্ছে সেখানে যাচ্ছি। তিনি একটি ঢাকের উপর আরোহণ করেছেন, যেভাবে আমাদের জগৎজননী দুর্গা মা এত গ্র্যান্ড কার্নিভাল আয়োজন করা সম্ভব ছিল না, তো ওনাকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনার বিশেষ পরিচয় দরকার নেই, আলাদা করে পরিচয় দরকার নেই, আমাদের সকলের প্রিয় শ্রী চন্দ্রগণ সিনহা মহাশয়, অনারেবল এমপি আসানসোল। আর উপস্থিত আছেন মাননীয় বিশ্বনাথ পাড়ি মহাশয়, সভাধিপতি। Thank you.
সঙ্গে শিলিগুড়ি শহরে এই পরিষেবা চালু।
বন্ধুরা, আসানসোলের কার্নিভালে যে অনুষ্ঠানটি ছিল সেটা ভিডিওর মাধ্যমে দেখলেন, আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখানে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।